আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় পার্টিকে দিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু। ইসি গঠনে আইন না হলেও অধ্যাদেশ জারির পরামর্শ। সার্চ কমিটির জন্য দিয়েছে পাঁচটি নাম। এই সংলাপ আরেকটি তামাশা, নির্বাচনের নাটক। এতে জড়িতরাও দেশের শত্রু, অভিযোগ বিএনপি নেতাদের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভিকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ বিরোধ কাটানোর চেষ্টা। লেখক ব্লগার অভিজিৎ হত্যায় দণ্ডিত দুজনের সন্ধানদাতাকে $5 মিলিয়ন পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। জাস্টিস ডিপার্টমেন্টের ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন আইন প্রণয়ন থেকে শুরু করে সার্চ কমিটির মাধ্যমে গঠন, এমন সব প্রস্তাবে একমত জাতীয় পার্টি। সোমবার প্রথম দিনে রাষ্ট্রপতির সাথে সংলাপে কমিশন গঠনে আইন প্রণয়নের উপর জোর দেয় দলটি। প্রস্তাব দেয় প্রয়োজনে অধ্যাদেশ জারি করে হলেও কমিশন আইন ঠিক করারও। তবে সময় স্বল্পতার জন্য এসব প্রস্তাব মানা সম্ভব না হলে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের জন্য পাঁচটি নামও প্রস্তাব করে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির আলোচনা শুরু হয়েছে। সোমবার সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের স্বাগত জানান। রাষ্ট্রপ্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। নতুন কমিশন জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি এ ব্যাপারে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সংবিধানের 118-1 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেন। নির্বাহী বিভাগ কর্তৃক নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতে আরেকটি আইন প্রণয়নেরও প্রস্তাব করেন। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 118-তে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন। একটি আইনের বিধিবিধানের অধীনে করতে পারবেন, কিন্তু সেই আইনটি আজ পর্যন্ত হয়নি। আমরা বলেছি যে এই আইনটিকে এখন করা অত্যন্ত জরুরি, এবং এই আইনটির উদ্দেশ্য হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য। তারা আরও বলেন, যদি এই সময়ের মধ্যে আইন প্রণয়ন সম্ভব না হয় তাহলে অধ্যাদেশ জারির মাধ্যমে এটি করা যেতে পারে। প্রেসিডেন্ট ইচ্ছা করলে অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটিকে সংসদের আগেই এটাকে পাশ করিয়ে নিতে পারেন। পরবর্তীতে প্রথম সংসদ অধিবেশনে এটাকে অনুমোদন করা যেতে পারে। এটা নিয়মও আমাদের সংবিধানে আছে, এটা আমরা মহামান্য রাষ্ট্রপতিকে প্রস্তাবে জানিয়েছি। যদি আইন প্রণয়ন ও অধ্যাদেশ জারি সম্ভব না হয় সেক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সেজন্য তারা 4-5টি নামও রাষ্ট্রপতির কাছে জমা দেন। আমরা 4 থেকে 5 জনের তালিকা দিয়েছি, তো এটা একটা দেওয়ার পরে তারপরেও আমরা বলেছি যে তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বের করে নিজে করতে চান, সেখানেও আমাদের সাজেশন, আমরা কিছু রিকমেন্ড করেছি যে তাহলে এই ধরনের ব্যক্তিদের নিয়ে করতে পারেন। রাষ্ট্রপতির এই উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদানের কথাও জানায় জাতীয় পার্টি। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলেছেন, আরেকটি তামাশা নির্বাচন করতে আলোচনার নাটক মঞ্চায়ন করছে সরকার। তাদের মতে, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা দেশের শত্রু, জনগণের শত্রু। নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলে সরকার যা খুশি তাই করছে। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতাসীনরা গণতন্ত্র হরণ করেছে বলেও অভিযোগ করেন তারা। কথা বলেন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গেও। সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের এই ড্রামা, এই প্রতারণা সাথে যারা থাকবে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু। ক্ষমতায় বসে আছে একটি দল যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই,
তাদের প্রায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা বলেন, রাজপথেই হবে জনগণের অধিকার আদায়ের ফয়সালা। যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য যদি আলোচনা হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, সেক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই বিবেচনা করতে পারে। এর বাইরে অন্যথা অন্য কোনো বিকল্প কিছু দিয়ে হবে না। আওয়ামী লীগের এই যে অত্যাচার অনাচারী পাসপোর্ট বাতিলের ঘটনা স্পষ্ট প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, এবং আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র, দেশের মানুষের জীবন, দেশের মানুষের ধন মান সম্পদ কিছুই সুরক্ষিত নয়। সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে দল নিরপেক্ষ সরকারের বিকল্প নেই বলেই মনে করেন বিএনপি নেতারা। আগামী আর একটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে, আজকের সেই নাটকের মঞ্চায়ন, প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে, আলোচনা শুরু করেছে। এগুলো আমরা তামাশা, গত তিনটি নির্বাচনে আমরা দেখেছি এই নির্বাচন কমিশন হওয়ার আবার স্টাম্প। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি ব্যক্তি সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বার করো আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে তাকে পরাজিত করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জে নেতাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে ভিডিও বার্তায় এই নির্দেশ দেন তিনি। পরে দলের প্রার্থী সেলিনা হায়াত আইভি সাংবাদিকদের বলেন, দলের অভ্যন্তরে মতবিরোধ থাকলেও নির্বাচনে তাকে জয়ী করতে কাজ করবেন এমপি শামীম ওসমান। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আর এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি। আর এই নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করে দলের কেন্দ্রীয় কমিটি। বৈঠকে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রার্থীকে জেতাতে সেখানকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ তৎপরতার উপর জোর দেন তিনি। পরে দলের সভানেত্রীর নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সভার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, এবং সংযুক্ত হয়ে তিনি আমাদের প্রার্থীকে আবার দোয়া করে দিয়েছেন, এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, কাজ করে বিজয়কে সুনিশ্চিত করার জন্য উনি নেতাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। সংলাপে কেউ আসা আর না আসা এটা যার যার সিদ্ধান্তের ব্যাপার। দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পুরনো দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের প্রার্থীর পক্ষেই কাজ করবেন সংসদ সদস্য শামীম ওসমান। উনি অবশ্যই উনি তো নৌকার লোক, উনি তো নৌকার বাইরে যে কাজ করতে পারেন না, উনি আমাদের দলের নেতা, নৌকার লোক, জননেত্রী শেখ হাসিনার কর্মী, উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন। আমাদের মধ্যে ওই রকম কোনো বিভক্তি নাই, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা ইলেকশনে একসাথেই কাজ করেছি, অতীতেও এটা দেখা গিয়েছে, এবারে নির্বাচনে দেখা যাবে ইনশাল্লাহ। মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলে মিলে একসাথে আমরা আমাদের নৌকার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আগামী 24 ডিসেম্বর নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু করবে আওয়ামী লীগ। ধন্যবাদ। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগ ও তথ্য ভুল থাকায় মেয়র পদে 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপি অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ায়
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে দাখিলকৃত 166 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করে এরই মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে আগামী 16 জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। মোট 517,357 জন ভোটার রয়েছে। নৌবাহিনী সদস্যদের দেশের প্রয়োজনের সততার সাথে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে, সংযোজন করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল, এয়ারক্রাফট এবং সাবমেরিন সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি। বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত দক্ষ ও পেশাদারিত্বের মর্যাদা পেয়েছে, যা বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশাল সমুদ্রের নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ, জেলেদের নিরাপদ যাতায়াত নিশ্চিতের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধে নৌবাহিনীর আরও বলিষ্ঠ ভূমিকা আশা করেন প্রধানমন্ত্রী। এবার নৌবাহিনীতে কমিশন পেলেন 44 জন। দুর্নীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। সোমবার রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দ্রুত বৈষম্য দূর করা না গেলে অরাজকতার পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, বিশ্বের প্রায় 65% দেশে বাংলাদেশের চেয়ে বৈষম্য কম, গণতন্ত্র রক্ষা করা না গেলে ধর্মনিরপেক্ষতা অর্জনও সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সুশাসন ও উদারনীতির গণতন্ত্র না থাকলে শুধু নির্বাচন ব্যবস্থায় গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয়। এ সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করায় কোনো দেশের প্রতি চিরকৃতজ্ঞ না হয়ে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ার আহ্বান জানান বক্তারা। যে দেশে গণতন্ত্র নাই সে দেশে ধর্মনিরপেক্ষতা টেকসই ভিত্তিতে করা সম্ভব না। শতকরা 65% দেশে বাংলাদেশের চেয়ে আয়ের বৈষম্য কম, কালো টাকা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের এখানে বৈষম্য বেড়েই চলেছে। এই বৈষম্যের প্রতি যদি আমরা দৃষ্টি না দেই তাহলে পরে আবার আমাদের মধ্যে দেখা যাবে বিভিন্ন ধরনের গণ্ডগোল। অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন গঠনে গতবারের মতো লোক দেখানো সার্চ কমিটি করে কোনো লাভ নেই, বঙ্গভবনের দাওয়াত খাইয়ে অর্থ অপচয় করা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, সম্ভব নয়। ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ আরও বলেন, রাষ্ট্রপতি গতবারও সার্চ কমিটি নিয়ে অনেক আলোচনা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তিনি বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় 66 জন মানুষ মারা গেছে, এখানেও নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বর্তমান সরকারকে বহাল রেখে কোনো ক্রমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা তো লোক দেখানো ব্যাপার, গতবারের কাহিনী আমরা জানি। এখানে এমন লোককে নির্বাচিত করা হবে যাতে কোমরে জোর নেই, যারা নির্বাচন করার মতো ক্ষমতায় নেই। তাছাড়া এই যে সার্চ কমিটির জন্য প্রেসিডেন্ট সাহেবের এইসব পাবলিকলি ডাকেন, জনসম্মুখে সব আমরা শুনি, কারণ তার রাজনৈতিক দলরা কে কী বলেছে আমরা এবং তারা কত দূর আগাবে, এই প্রেসিডেন্টের দাওয়াত খেয়ে কোনো লাভ হবে না, কিছু অর্থ ব্যয়। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া অংশের সকল খরচ দেবে দেশটির নিয়োগদাতারা, তবে বাংলাদেশ অংশের খরচ ও কর্মীদের অভিবাসন ব্যয় এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, সমঝোতা স্মারকের পুরো বিষয় প্রকাশ করা উচিত। এদিকে কম খরচে কর্মী পাঠানো এবং সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রম বাজার উন্মুক্তের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষণাতে আস্থা রাখতে চান এই খাতের ব্যবসায়ীরা। 2018 সালের 1 সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় বাংলাদেশের অন্যতম শ্রম বাজার মালয়েশিয়া।
এরপর নানা দেনদরবারে সময় লাগে প্রায় ৪০ মাস। রবিবার কুয়ালালামপুরে সই হয় শ্রমবাজার খোলার সমঝোতা স্মারক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, কর্মী নেয়া থেকে শুরু করে মালয়েশিয়া অংশের সকল খরচ এবং দেশে ফেরার খরচও বহন করবে নিয়োগদাতারা। তারপরও কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। সিন্ডিকেশন হবে না, আমাদের যে ডাটা ব্যাংক আছে, আমাদের যে লোক রেজিস্ট্রেশন করে বসে আছে, সেখান থেকে লোকগুলি যাবে এবং তাতে তাহলে তো ওই দালাল আর লাগবে না, এবং সেই জন্য ওখানেও কিছুটা খরচ রিক্রুটমেন্ট এজেন্সিটাও তার খরচ থেকে বাঁচবে। সুতরাং এইটা যদি সঠিকভাবে হয় এবং যে ওই মেমোটা সই হয়েছে যেটা, সেটা যদি পাবলিকলি সবাই আমরা পাই, আমরা তাহলে দেশে এবং দেশের বাইরে যে মালয়েশিয়া তো আমরা এটা মনিটর করতে পারবো। এদিকে দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয় খুশি এই খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য ব্যবসা করার সুযোগ রাখা ও কম খরচে কর্মী পাঠানোর বিষয়ে আশাবাদী তারা। বন্ধ বাজারকে খোলার জন্য যে সমঝোতা স্মারকটা স্বাক্ষরিত হয়েছে, এটা দেশবাসী উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে, ব্যবসায়ীরা উপকৃত হবে এবং অভিবাসন কর্মী এরা অনেকে তাকিয়ে আছে বাজারটার দিকে। বাংলাদেশ থেকে এখন লোক যাচ্ছে শুধুমাত্র একটা দুটা দেশে নির্ভর করে। এই যাত্রায় যদি মালয়েশিয়াটা ওপেন হয় তাহলে আমরা সকল আশা করছি, আমরা সকল ব্যবসায়ী কোনো না কোনোভাবে আমরা কিন্তু এটা টাচ করতে পারবো। নিয়োগকর্তা যদি সিলেকশন করে, আসলে নিয়োগকর্তার সাথে রিক্রুটমেন্টের সাথে একটা কানেকশন থাকে, এটা থাকবেই। এটা এই জায়গাতে যাদের সেই কানেক্টিভিটি ভালো থাকে, আমার যদি ভালো থাকে আমি রোমানিয়া থেকে কাজ আনতে পারি। এই যে গুজব যে জিনিসটা উঠতেছে এটা নিয়ে আমরা একটু শঙ্কাবোধ করতেছি, অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার অন্য দেশের শ্রমবাজারে কোনো সমস্যা হয় কি না, এই জন্য গুজবের সাথে আপনারা কেউ কান না দেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কারিগরি বিষয় এখনও চূড়ান্ত হয়নি, যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আশা করছে জানুয়ারিতে শুরু হবে কর্মী পাঠানো। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার পলাতক আসামি মেজর জিয়া ও আকরাম হোসেনকে ধরিয়ে দিলে ৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে। রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের আওতায় অভিজিৎ রায়ের খুনিদের সন্ধান তথ্য পেতে এই পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার একটি বইমেলা থেকে বেরিয়ে যাবার সময় আল কায়দা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে। এই বিষয়ে বাংলাদেশের আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন সাজা দেন, কিন্তু সেই আসামিদের মধ্যে সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন পলাতক রয়েছেন। তাদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে মোবাইল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। এই প্রথম বাংলাদেশে সংগঠিত কোনো অপরাধে সম্পৃক্তদের সন্ধান পেতে এরকম উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র। টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারের বিভিন্ন হোটেলে ডাল ভাত ৩০০ টাকা ও সাথে আলু ভর্তা সহ ৪০০ টাকা নেয়ার যে অভিযোগ উঠেছে তাকে বিশেষ মহলের অপপ্রচার বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই তথ্য মিথ্যা বলে অভিযোগ করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতাকর্মীরা। বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশ রোধে একটি মহল এমন মিথ্যা অপপ্রচার চালায় যা পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তারা। বিভ্রান্ত হয়েছেন পর্যটকেরাও। সংবাদ সম্মেলনে বলা হয়, সমিতির তালিকাভুক্ত ১১৫টি রেস্তোরাঁয় খাবারের যথাযথ মূল্য তালিকা ঝুলিয়ে রাখা আছে। এতে ভ্রমণে আসা পর্যটকদের রেস্তোরাঁগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সেবা দিয়ে আসছে। আগামীতে এই অপপ্রচারের বিরুদ্ধে সরকার সহ সংশ্লিষ্ট সব মহলকে সজাগ থাকার আহ্বান জানান তারা। এদিকে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেয়ার বিষয়টি খতিয়ে দেখতে মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় পার্টিকে দিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু। ইসি গঠনে আইন না হলেও অধ্যাদেশ জারির পরামর্শ সার্চ কমিটির জন্য দিয়েছে ৫টি নাম। এই সংলাপ আরেকটি তামাশা নির্বাচনের নাটক, এতে জড়িতরা দেশের শত্রু অভিযোগ বিএনপি নেতাদের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভিকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, অভ্যন্তরীণ বিরোধ কাটানোর চেষ্টা।
লেখক ব্লগার অভিজিৎ হত্যায় দণ্ডিত দুজনের সন্ধান দাতাকে $5 মিলিয়ন পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র, জাস্টিস ডিপার্টমেন্টের ঘোষণা। দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করতে পারেন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।